বন্ধুরা সরকারি কর্মচারীদের জন্য একটি সুখবর এবং সেই সুখবরটি হল ডিএ বৃদ্ধি হতে পারে আগামী মাসে এবং চার শতাংশ হারে বৃদ্ধি হতে পারে ডিএ সরকারি কর্মচারীদের জন্য বড় খবর চার পার্সেন্ট ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে আগামী মাসে সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি জানুয়ারি থেকে জানুয়ারি দু হাজার একুশ থেকে বাকি রয়েছে করোনা ভাইরাসের ডিডিও ঢেউয়ের জেরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত আবারও পিছিয়ে দেওয়া হতে পারে ন্যাশনাল কাউন্সিল অফ জেসিএম স্টাফ সাইড জানিয়েছে কেন্দ্র সরকার জুন দু হাজার একুশে সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করতে পারে অনুমান করা হচ্ছে সরকারি কর্মীদের ডিএ বেসিক স্যালারি কমপক্ষে চার পার্সেন্ট বৃদ্ধি করা হবে ন্যাশনাল কাউন্সিল অফ জেসিএমের সেক্রেটারি স্টাফ সাইড শিবগোপাল মিশ্র জানিয়েছেন অর্থমন্ত্রকের মন্ত্রকের ডিওই ও ডিওপিটি আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে লাগাতার আলোচনা চলছে আধিকারিকরা মনে করছেন করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে সরকারের প্রত্যেক যোজনায় ধাক্কা খেয়েছে করোনার জন্য প্রায় প্রত্যেক সিদ্ধান্ত এক মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে এই কারণে ডিএ বৃদ্ধির ঘোষণা জুন মাসে হতে পারে পাশাপাশি এটাও জানিয়েছে এর জেরে কেন্দ্র সরকারের কর্মীদের উপর বেশি প্রভাব পড়বে না সরকার আগে থেকেই জুন দু পর্যন্ত কর্মচারীদের ডিএ ও পেনশনভোগীদের ডিআরএ বৃদ্ধি আটকে রেখেছে ডিএ বৃদ্ধির বিষয়ে শিবগোপাল মিশ্র জানিয়েছেন মূল্যবৃদ্ধির অবস্থা থেকে বেসিক স্যালারির কমপক্ষে চার শতাংশ ডিএ বৃদ্ধি হতে পারে ডিএ সাধারণত তিনটি কিস্তিতে দেওয়া হয় কর্মচারীদের তিনি আরও জানিয়েছেন কেন্দ্র সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছে কর্মচারীদের ডিএ একবারে দিতে সমস্যা হবে তাই কিস্তিতে দেওয়া যেতে পারে তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটা সুখবর আসতে চলেছে আগামী মাসেই ডিএ বৃদ্ধি হতে পারে এবং চার পার্সেন্ট হারে বৃদ্ধি হতে পারে ডিএ এইসব খবরের দিকে আমরা লক্ষ্য রাখবো নজর রাখবো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল যে কোনো খবর পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে এই চ্যানেলে আপনাদের আপডেট দেওয়া হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন ধন্যবাদ